আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো এই কামনা করে শুরু করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আরবি প্রভাষক, জুরানপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা। আজকের তারিখ হচ্ছে 27/2/21, শ্রেণী আলিম দ্বিতীয় বর্ষ, বিষয় ফিকা দ্বিতীয়, ফারায়েজ থেকে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকের ফাসলুন ফিন নিসাই, মহিলাদের ব্যাপারে পরিচ্ছেদ। আর নিসা শব্দটি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা সর্বপ্রথম করতে হবে। ফাসলুন অর্থ পরিচ্ছেদ, ফি মধ্যে বা ব্যাপারে সংক্রান্ত। আন-নিসাউ শব্দটি জমা মিন গাইরে লাফজিন, ইমরাতুন শব্দের বহুবচন হচ্ছে নিসাউ, অর্থাৎ মহিলাদের উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে পরিচ্ছেদ, সে সম্পর্কে আজকের আলোচনা। তবে এক নম্বরে আলোচনা হলো ফাসলুন ফিন নিসায়ের মধ্যে যে মহিলাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, তন্মধ্যে এক নম্বর হচ্ছে যাওজাতু, স্ত্রী। স্ত্রীর অবস্থা দুইটি উল্লেখ করা হয়েছে, স্ত্রীর অবস্থা দুইটি। এক নম্বর হচ্ছে স্ত্রীর সাথে যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী চার ভাগের এক অংশ পাবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে স্ত্রীর সাথে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে স্ত্রী আট ভাগের এক অংশ পাবে। তাহলে প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি স্ত্রীর অংশ হল দুইটি, অবস্থা দুইটি। এক নাম্বার হচ্ছে স্ত্রীর সাথে মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে স্ত্রী চার ভাগের এক অংশ পাবে। এখন আমরা মৃত ব্যক্তি ধরি যে আব্দুর রহমান মারা গেল, তার আছে স্ত্রী, তার স্ত্রী আছে আয়েশা, আর তার চাচা আছে। এখন স্ত্রী মৃত ব্যক্তি যে আব্দুর রহমান, তার স্ত্রী আছে আর আছে তার চাচা, চাচা হলো আবদুল্লাহ। এখন মাসালা আমরা কিভাবে বাইর করব, সেটা হচ্ছে আমরা প্রথমে উল্লেখ করেছি স্ত্রীর অবস্থা দুইটি। প্রথম অবস্থা হচ্ছে স্ত্রীর সাথে মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী চার ভাগের এক অংশ পাবে। এখানে আমরা দেখতেছি স্ত্রীর সাথে মৃত ব্যক্তির কোনো সন্তান নেই, সুতরাং স্ত্রী পাবে চার ভাগের এক অংশ। আর সাসা আমরা জানি সর্বদা আসাবা, সাসা আসাবা হিসাবে অংশ পাবে, অর্থাৎ স্ত্রীকে দেওয়ার পর বাকি অংশ চাষা আসাবা হিসাবে পাবে। এখন আমরা নিচের সংখ্যাগুলার লসাগু বের করব। সারের নিচের সংখ্যা আছে একটি চার, সেটার লসাগু হচ্ছে চার। চার দিয়া চারের ভাগ দিলে হয় এক, এক দিয়া উপরে গুণ দিলে হর দিয়া ভাগ দিয়া তারপরে ভাগফলকে লব দ্বারা গুণ, ভাগ করলে আমরা পাই এক, এক দ্বারা লক্ষ্যে আবার গুণ করলে একে একে এক, অর্থাৎ স্ত্রী মৃত ব্যক্তির স্ত্রী আয়েশা পেয়েছে
চার ভাগের এক অংশ মানে এক, আর বাকি থাকে চারের এক বাদ দিলে তিন থাকে, তিন চাষা আসামা হিসাবে পেয়েছ। তিন আর একে মোট কথা হচ্ছে চার। সুতরাং আমরা বুঝতে পারলাম যে যদি স্ত্রী রেখে কোনো স্বামী মারা যায়, তার যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী চার ভাগের এক অংশ পাবে, এটা আমরা বুঝলাম। দ্বিতীয় স্ত্রীর অবস্থা হচ্ছে যদি স্ত্রীর সাথে মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে স্ত্রী আট ভাগের এক অংশ পাবে, তাহলে স্ত্রী পাবে আট ভাগের এক অংশ। এখানে আমরা লক্ষ্য করছিলাম যে আব্দুর রহমান মারা গেল, তার আছে স্ত্রী এবং ছেলে, একজন ছেলে একজন স্ত্রী। তাহলে স্ত্রীর সাথে যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে তাহলে স্ত্রী পাবে আট ভাগের এক অংশ। আর আমরা জানি ছেলে সর্বদা আশাবা, স্ত্রীকে অংশ দেওয়ার পর বাকি সমস্ত সম্পদ ছেলে পেয়ে যাবে। তাহলে এখানে নিম্নের সংখ্যাগুলার আমরা লসাগু বের করি। নিম্নের সংখ্যা পেয়েছে একটা আট, আটের লসাগু হচ্ছে আট, সুতরাং মাসালা হবে আট। আটকে এক দ্বারা যদি ভাগ করি তাহলে পাই এক, এককে উপরের এক লব দ্বারা গুণ করলে পাই এক। সুতরাং স্ত্রী আয়েশা পেয়েছে এক সন্তান থাকাতে, আর আটের এক অংশ বাদ দিলে আর থাকে সাত, ছেলে আশাবা হিসাবে বাকি সাত পাবে। এখন আমরা যদি যোগ করি সাথে আর একে কত হচ্ছে আট, সুতরাং পূর্ণ সম্পদ হলো আট, ছেলে পেয়েছে আশাবা হিসাবে সাত, আর স্ত্রী যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে এই হিসাবে পেয়েছে আট ভাগের এক অংশ। তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারলাম যে স্ত্রী ফাস্তুনফির নিসায়ের মধ্যে যে স্ত্রীর অবস্থা বর্ণনা করা হয়েছে, এই স্ত্রীর দুইটি অবস্থা বর্ণনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে স্ত্রীর সাথে যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে চার ভাগের এক অংশ পাবে, আর স্ত্রীর সাথে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে স্ত্রী আট ভাগের এক অংশ পাবে। ইনশাআল্লাহ আমরা মোটামুটি স্ত্রীর অবস্থাটা আমরা বুঝতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা ফাস্তুন ফিন নিসায়ের যে দ্বিতীয় অবস্থাটা, ও আম্মালি বানাতি সুলবি, আফন কন্যাদের অবস্থা বর্ণনা করব। আফন কন্যাদের অবস্থা কয়টি এবং কি কি বিস্তারিতভাবে আমরা বোঝার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।